গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নিজেকে ভালো আছি বললাম, যদিও তেমনটা ভালো নেই। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগে গেছে। সত্যি আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কিছুদিন ধরে। না, আমাদের এখানে ওয়েদারটা তেমন ভালো যাচ্ছে না। দিনের বেলা প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ থাকে, আর সন্ধ্যেবেলা ঠান্ডা, আর রাত্রে সকালে ঠান্ডা থাকে। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, উঠে কাজবাজগুলো করতে হয়, জলের কাজ করতে হয়, তার জন্য হয়তো ঠান্ডাটা ছাড়ছে না। ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই কমছে না, হয়তো কিছুদিন পর আবার কমে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। এখন রাজের জন্য টিফিন রেডি করছি, আলুর খোসা ছাড়িয়ে আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এখানে ছেলের জন্য সব রেডি করে রেখে দিয়েছি, ও ব্রাশ করতে চলে গেছে, এখন এসে ও রেডি হয়ে নেবে। রাজের জন্য করছি হলো আলুর পরোটা। ডেলি তো এক ধরনের টিফিন রেডি করি না, যেদিন যেটা ইচ্ছে করে সেটাই করি। আজকে ইচ্ছে হলো যে একটু আলুর পরোটা করে দিই। আর যেদিন যেদিন মানে এগুলো করি, যেমন ধরো ইডলি ধোসা এগুলো করি, তো ওগুলো আমি রাত্রেই রেডি করে রাখি। কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না বলে রাত্রে আর কিছু রেডি করে রাখতে পারছি না। তো সকালবেলা উঠে টেনশন হচ্ছে কি করে দেবো কি করে দেবো না, তেমন হচ্ছে। তো আজকে সেম তেমনই হলো। তো ভাবলাম যে আলুর পরোটা করে দিই, আলুটাকে বয়ল করে নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে, তো তাই করলাম। তো আলু টালু এখানে সেদ্ধ হয়ে গেছে, তো পেঁয়াজও কেটে নিলাম আর ধনে পাতাও কুচি করে নিয়েছি। তো এখানে এখন আলুর সাথে মেখে নিচ্ছি, তাড়াতাড়ি করেই করে দিচ্ছি। আর রাত্রে আটা মাখা ছিল, ওই আটা দিয়ে আমি এখন তিন চারটে পরোটা করে দিচ্ছি। আর ওকে বললাম একটা খেয়ে যেতে, কিন্তু ও খাবে না। সকাল সকাল জানি না কেন আজকাল ও কিছু খেতে পছন্দ করছে না, ওর নাকি স্কুলে গেলে ভালো লাগে না খাওয়ার পর। আর সকালবেলা আগে কমপ্লেন বনবিটা দুধ এগুলো খেয়ে যেত, কিন্তু এখন আর কিছু খেয়েই যেতে ওর ইচ্ছা করে না, তার জন্য ও খায় না। তো টিফিনে একটু ভালোই কিছু হেভি দিতে হয়, তো আজকে এই পরোটা করে দিচ্ছি। তো এখানেও টিফিন রেডি করে দিয়েছি, আর রাজু রেডি হয়ে গেছে, হাজবেন্ড বাইরে ওয়েট করছে ওর জন্য। এখন স্কুলের টাইম হয়ে গেছে, এখন 8:30 বেজে গেছে। রাজ স্কুলে চলে গেল। স্কুলে যাওয়ার পর আমার প্রথম কাজ থাকে বিছানাটা গুছিয়ে নেওয়া, ঝাড়টার দেওয়া, এগুলো কাজ আমি সকালবেলায় করে নিই। মোছামুছিটাও সকালে করি, কোনোদিন হয়তো মোছামুছিটা থেকে যায়, কারণ স্কুলের টাইম হয়ে যায় বলে তাড়াতাড়ি ওকে টিফিন টিফিন রেডি করে দিতে হয়। কোনোদিন করি কোনোদিন করি না। তো এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। বিছানার চাদরটা সাদা পেতেছিলাম, তো দু তিন দিন পরে চেঞ্জ করতে হচ্ছে, সাদা না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো সাদা বিছানা চাদরটা তেমন পাতি না নোংরা হয়ে যায় বলে। আর এখন বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম, এখন বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে দেব। বালিশের কভারগুলো তেমন নোংরা হয়নি, কিন্তু তাও বিছানা চাদরের সাথে বালিশের কভার চেঞ্জ না করলে ভালো লাগে না, তো তাই চেঞ্জ করে দিচ্ছি। আর এগুলো আজকে মেশিনে কাচবো না, হাতেই কেচে দেব। একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর হাতেই কেচে দেব। আর একটু বাজারেও যেতে হবে আমাকে, তাই একটু তাড়াতাড়ি করছি। হাজবেন্ড যেহেতু এখন বাড়িতে আছে, তো হাজবেন্ডকেই বলবো। আবার হাজবেন্ড যদি কোথাও চলে যায়, তো আমাকে একাই যেতে হবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি। এই বিছানা ছানা গুছিয়ে একটু ঝাড় দিয়ে নেব ঘর। ঘর আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তাও বিছানা গুছানোর পর একটু ঘরটা ঝাড় না দিলে ভালো লাগে না, তো ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। তারপর স্নান টান করে বাজারের দিকে চলে যাব। ব্রেকফাস্টও রেডি করতে হবে সবার জন্য, রাজ তো চলে গেছে, এখন আমাদের জন্য ব্রেকফাস্টটা রেডি করতে হবে। আর হাজবেন্ড বাইরে কাজ করছে, তো হাজবেন্ডকে বললাম আমি একটু বাজারে যাব, তো ও বলছে ঠিক আছে তাড়াতাড়ি সব কিছু সেরে নাও। আর হাজবেন্ড এখানে কি করছে চলো দেখি। হাজবেন্ড এখানে ফোনে কথা বলছে আর নারকেলে খোসা ছাড়াচ্ছে, অনেকগুলো নারকেল পড়েছিল, তো এখানে কিছু শুকনো আছে আর কিছু জল থাকা আছে। তো জল থাকা নারকেলগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছে, এগুলো এখন মালিকের বাড়িতে দিয়ে আসা হবে। আমাদের যতদিন দরকার ছিল মানে পিঠে টিটে খাওয়ার জন্য ইউজ করেছি, এখন অনেকগুলো আছে। আর নারকেল, জল থাকা নারকেল যদি বেশি দিন বাড়িতে থাকে ও শুকনো হয়ে যায়, তো তার জন্য আমাদের মালিকদের বাড়িতে তো সবসময় ওরা নারকেল খায়, নারকেল দিয়ে তরকারি টরকারি করে খায়, তো তার জন্য হাজবেন্ড এগুলো মালিকদের বাড়িতেই দিয়ে আসবে। আমাদের আবার যখন দরকার হবে আমরা নারকেল গাছ থেকে নারকেল পেরে নেব। আমাদের এখানে অনেকগুলো গাছ আছে, প্রায় 50-60টা আমাদের বাড়িতে নারকেল গাছ আছে। গুড মর্নিং এভরিওয়ান, সকাল থেকে দেখলেই কাজবাজ করলাম, তো সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, এখন স্নান করে চলে এসেছি। সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, শুধু হাজবেন্ডের বাকি আছে। হাজবেন্ড বাইরে একটু কাজ করছে, তোমরা দেখলেই। আর আমি যাব হলো এখন বাজারে, তো হাজবেন্ডকে বললাম আমাকে একটু ছেড়ে দাও বাজারে, আমি সবজি আনতে যাব। বাড়িতে কোনো সবজি নেই, সমস্ত কিছু শেষ হয়ে গেছে।
তো হাজব্যান্ডকে বললাম ছেড়ে দিতে, তো হাজব্যান্ড বলছে চলো ছেড়ে দেবো, তাড়াতাড়ি করতে বললো। আর আমাদের আশেপাশে কোনো সবজির দোকান এখন তেমন নেই, ভালো সবজি পাওয়া যায় না। একটা স্টোর ছিল যেখান থেকে আমি সবসময় আনতাম, স্টার বাজার, ওটা এখন বন্ধ হয়ে গেছে। তো একটু দূরে এখন নাকি একটা স্টোর খুলেছে শুনলাম, সুপার মার্কেট, তো ওখানেই যাব আমরা। একা যেতে পারতাম, কিন্তু একা যেতে হলে বাসে যেতে হবে, না তো অটোতে যেতে হবে। তো তার জন্য হাজব্যান্ডকে বললাম চলো আমাকে একটু ছেড়ে দেবে, আর যদি মানে হয় চলো একসাথে বাজার করে চলে আসবো, দেখি। তো এখন ওখানেই যাব। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো, নাক বন্ধ হয়ে গেছে, মানে সকালবেলা উঠে না একদম শ্বাস ফেলতে পারি না, কেমন যেন হয়ে যায়। আর এখনও ওয়েদারটা না, এখন গরম এখন ঠান্ডা, দিনের বেলা প্রচণ্ড গরম আর সন্ধ্যাবেলা একটু ঠান্ডা থাকে, আবার সকালবেলা একটু ঠান্ডা থাকে, হয়তো ওর জন্য ঠান্ডাটা লেগে গেছে, কবে ঠিক হবে জানি না। এমন হয়েছে যে নিজের কথাগুলো নিজেই শুনতে পারি না, মানে জোরে কাউকে যদি কিছু কথা বলি, জোরে যদি না বলি কেউ শুনতে পায় না, মানে এমন অবস্থা হয়ে গেছে। তো যাই হোক চলো এখন বাজার করে চলে আসি বাড়িতে। বাস্কেট না, ট্রলি। স্টোরের ভিতরে চলে এসেছি, হাজবেন্ড বাজার করা শুরু করে দিয়েছে অলরেডি। আমি হাজবেন্ডের সাথে আসলে আমার তেমন বাজার করতে হয় না, হাজবেন্ডই সমস্ত কিছু চুজ করে, তো আমি এখানে পাশে দাঁড়িয়ে আছি আর দেখছি। আর বেগুনগুলো এত ফ্রেশ, টাটকা বেগুন একদম, আর আমি বেগুন খেতে ভীষণ পছন্দ করি, তো এই বেগুনটা খেতে খুবই স্বাদ লাগে, তুমি যেভাবেই খাও না কেন খুবই ভালো লাগে খেতে। তো হাজবেন্ড প্রথমে বেগুন নিয়ে নিচ্ছে, আর বাঁধাকপি আছে এখানে, বাঁধাকপি টপি কিছুই নেব না, কারণ বাঁধাকপি একদমই ভালো লাগে না খেতে। আর এই স্টোরটা না নতুন খুলেছে, বেশি দিন হয় নাই, প্রায় 1 মাস হয়েছে হয়তো, তো এখানে তেমন কিছু জিনিস নেই, আস্তে আস্তে হবে সব কিছু হবে, আর যেগুলো আছে এগুলো পুরো ফ্রেশ, তো ভালোই হয়েছে, এখানে মাঝে মাঝে এসে বাজার করা যাবে। আর হাজবেন্ডের হাতে এই লঙ্কাগুলো আছে, যে এই লঙ্কাগুলো হলো কেরালার লঙ্কা, ছোট ছোট লঙ্কা, ভীষণ ঝাল খেতে। আর আমাদের বাড়িতে একটু যেহেতু ঝাল খাওয়া হয়, হাজবেন্ডও ঝাল খেতে পছন্দ করে, আমিও ঝাল খেতে পছন্দ করি, তো তা হাজবেন্ড ভাবছে যে এগুলো নেবে, তো আমি বললাম এখন নিতে হবে না পরে নেবে। আর এখানে অন্যান্য বাজারগুলো হাজবেন্ড করে নিচ্ছে, তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টোরটা কেমন কি কি আছে। আর এই বক্সগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হলো ড্রাই ফ্রুটসের বক্স, আর বক্সগুলো দেখতেই আমার ভালো লাগছে, ড্রাই ফ্রুটস তো অনেক ধরনের আছে এগুলোর ভিতরে, আর এই আর্টিফিশিয়াল জিনিসগুলো দেখতে ভীষণ দারুণ লাগছে, খুব ভালো লাগছে দেখে। এখানে মাঝে মাঝে এসে দরকার যদি পরে এখান থেকে কিনবো। আর এই কাপগুলো তো মানে বলার কথাই নেই, এত সুন্দর সুন্দর কাপ আছে এখানে, আর স্যুপ বোলগুলো দেখতেও ভীষণ সুন্দর। ভেবেছিলাম নেব, আবার ভাবলাম যে নিয়ে কি করব, আমার বাড়িতে তো তেমন জায়গায় নেই, যখন নতুন করে বাড়ি টাড়ি করবো এক একটা করে এখান থেকে কিনে নিয়ে যাব। আর দেখতে খুব ভালো লাগে, আর আমার কাপ খুব পছন্দ, আমি কাপ কালেকশন করতে খুব ভালো লাগে, তো এই কাপগুলো দেখে খুব ভালো লাগলো, পরে এসে নিয়ে যাব। সমস্ত কিছু দেখে যাচ্ছি, তেমন প্ল্যান করে আসিনি যে এগুলো কিনবো, পরে এসে বাজার করব। আর এগুলো ফিস জার, ট্যাঙ্ক বলবো না, জারের মতো করে, একটা জারের মতো করে ভরা আছে, তো ফিস জারই বলবো। আর এগুলো আর্টিফিশিয়াল না, অরিজিনাল, আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো আর্টিফিশিয়াল, তো হাজবেন্ড বলছে না একটু ছুঁয়ে দেখো, তো ছুঁয়ে দেখলাম যে মাছগুলো নড়াচড়া করছে। আর এখানে পুজোর জিনিসগুলো জাস্ট দেখার মতো, এত সুন্দর সুন্দর পুজোর জিনিসগুলো আছে, মানে ভাবছি যে সমস্ত কিছু নিয়ে যাই, কিন্তু নিয়ে কি করব, আমার এখন দরকার নেই, আর তেমন প্ল্যান করে তো আসিনি যে এগুলো কেনাকাটা করতে করব, আমি তো শুধু এসেছি সবজি বাজার করতে। তো এগুলো দেখে গেলাম, খুবই ভাল লাগলো দেখে, পুজোর মানে কত রকমের জিনিস কি মানে সমস্ত কিছু আছে এখানে, খুব ভালো লাগছে দেখে। আসবো মাঝে মধ্যে, এখানে আসবো সবজি বাজার টাজার করবো। আর এগুলো কেনার থেকে না দেখতে বেশি ভালো লাগে, একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখতে তো ভীষণ ভালো লাগে, আর আমি যেখানেই যাই এগুলোই বেশি করি, কেনার থেকে দেখি বেশি, তো ভালো লাগে আর কি। বাড়ির জন্য নিয়ে যাচ্ছি,
না হয়েছে ছাড়া। বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব বাড়িতে। তেমন কিছু নিলাম না আজকে, শুধু দেখলাম এসে কেমন কি আছে কি নেই, যেহেতু নতুন খুলেছে কিছুই জানি না, তো আজকে এলাম, আজকে এসে তারপর সমস্ত কিছু দেখা দেখি করলাম, আর একদিন আসবো। আজকে একটু হাজবেন্ডের তাড়া আছে, ও কাজে যাবে, এখন 10টা বেজে গেছে, তো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাব। সব সবজিগুলো একসাথে ঢেলে রেখে দিয়েছি। প্রথমে দেখাই ফুলকপি, ফুলকপির সাইজটা দেখো, এই সাইজের ফুলকপি আমি কখনো দেখিনি। তো দুটো নিয়ে এসেছি, আর ফুলকপি দুটো পুরো ফ্রেশ, তাজা একদম। ফুলকপির এই পাতাগুলো বাটা খেতে বেশ ভালো লাগে। যখনই আমি এই পাতার সহ ফুলকপি কিনে নিয়ে আসি, তখন আমি এই পাতার বাটা করি, খুব ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয়। আর লাউ নিয়ে এসেছি, আরও শশা আছে, আর এই প্যাকেটের মধ্যে আরও ঝিঙে, তারপর শিম, এই সমস্ত কিছু আছে। আর এই শাকটা হাজবেন্ডের ফেভারিট শাক, তো ও বেছে বেছে ওখান থেকে নিয়ে এসেছে। আমি তেমন ভালোবাসি না, কিন্তু হাজবেন্ড খেতে বেশ পছন্দ করে। তাজা আছে যদিও শাকটা তেমন ভালো নয়, কেমন যেন হয়ে গেছে, তাও নিয়ে এসেছে। আজকে করব না, কালকে হয়তো এটাকে শাকটাকে কেটে রেটে ভাজা করব। আজকে করব না, আজকে সময় নেই, এত কিছু করার আজকে সময় নেই। আর লাউটা দেখো, লাউটাও পুরো ফ্রেশ। তো এই সমস্ত কিছু বাজারগুলো করে নিয়ে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, আর এই সাইডে মাছ ভাজা হচ্ছে। মাছ রান্না করব আর মাংস রান্না করব। এই তো মাংস, আজকে মাছ মাংস দুটোই রান্না হবে, কারণ কালকে সোমবার ছিল, আমাদের নিরামিষ ছিল, পরশুদিন মাছ মাংস দুটোই আনা ছিল, তো দুদিন অলরেডি হয়ে গেছে। তো বেশি দিন আমি ফ্রিজে মাছ মাংস রাখি না, তার জন্য আজকে দুটোই রান্না করব। মাছ রান্না করব হলো ঝিঙে আলু দিয়ে, এই ঝিঙে আলু কেটে রেখে দিয়েছি, তো ঝিঙে আলু দিয়ে মাছটা করব, আর মাংস করব। আলু মাংসের জন্য কিছু কাটাকাটি হয়নি, এখন কাটবো, মাংসটাকে মেরিনেট করব। আর এখানে মাছ ভাজা হচ্ছে, ভাত অলরেডি হয়ে গেছে, কিছুক্ষণ আগেই বসিয়েছি, তো ভাত অলরেডি হয়েই গেছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। শরীরটা একদমই ভালো লাগছে না, একদম জ্বর জ্বর লাগছে। রান্নাবান্না হবে, হওয়ার পর সবাইকে খেতে দেবো, নিজেও খাবো, তারপর একটু রেস্ট করবো। তো চলো, আর একটি ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।